গুড মর্নিং স্টুডেন্ট, আজকে কি বার? বুধবার। তাহলে আজকে আমাদের অ্যাক্টিভিটি ক্লাস। আজকে অ্যাক্টিভিটি ক্লাসে আমরা কালার করব। এটা কি? এটা স্কোয়ার। স্কোয়ারে আজকে আমরা দুটো কালার করব। কি কালার করব? একটা ব্লু কালার করব। দেখো, এটা ব্লু কালার আছে, আর পাশেটা হচ্ছে স্কাই ব্লু বা আকাশি। এটা হচ্ছে ব্লু বা নীল, আর পাশেটা হচ্ছে স্কাই ব্লু বা আকাশি। আজকে আমরা এই দুটো রং এই স্কোয়ারটাতে করব। ঠিক আছে, চলো দেখি কিভাবে কালারটা করব। আগেও আমি বলেছি, প্রথমে আমরা কালার কিভাবে করব, সাইড থেকে, একদিক থেকে প্রথমে আমরা কালারটা শুরু করব। তাহলে আমাদের কালারটা খুব ভালো হবে। আমি প্রথমে কি কালার নিয়েছি? ব্লু বা নীল। তোমাদের যেটা পছন্দ তোমরা সেই কালারটা করবে। তোমাদের যদি মনে হয় যে আমরা স্কাই ব্লু করব ফার্স্টে, তাহলে তোমরা স্কাই ব্লু করবে। এইভাবে এক দিক থেকে কালারটা করতে হবে। দেখো, একটু সাদা বেরিয়ে যেন না থাকে, সাদা বেরিয়ে থাকলে বাজে লাগবে দেখতে। একদিকে ব্লু কালারটা পুরো হয়ে গেল। এবার আমি আবার এইদিকে ব্লু কালারটা করব। এদিকে ব্লু কালারটা করে নি, এটাও একদিক থেকে করব আমি। তোমরা সবাই নিজেরা করবে, যেমন পারবে সেভাবে করবে, ঠিক আছে? দেখো, আমাদের এই ব্লু কালারটা হয়ে গেল। এরপর আমরা স্কাই ব্লু কালারটা করব। একদিক থেকে স্কাই ব্লু কালারটা করব। এটাও তাই, সাইড থেকে প্রথমে শুরু করব, এক সাইড থেকে। এই সাইডে স্কাই ব্লু কালারটা হয়ে গেল, দেখো একটু সাদা নেই। এরপরে এইদিকে স্কাই ব্লু কালারটা করব। এটাও তাই, একদিক থেকে করব। এটা কি? স্কাই ব্লু বা আকাশি। হয়ে গেল আকাশি। তাহলে আমরা আজকে স্কোয়ারটাকে দুটো কালার দিয়ে, একটা ব্লু বা নীল, একটা স্কাই ব্লু বা আকাশি কালার দিয়ে কালার করে নেব। আর এই কালার করার ছবি তুলে কালকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই পাঠিয়ে দেবো। ঠিক আছে, টাটা।